পাঠায় ছবি। ছবি শেষ, এখন চলছে ডাবিং এর কাজ। ডাবিং হচ্ছে কলকাতার এক স্টুডিওতে, সেখানে উপস্থিত পরিচালক নিজে, উপস্থিত অভিনেতা অভিনেত্রীরা। চিত্র একটি প্রেমের গল্প, প্রেম, সেই প্রেম নিয়ে টানা পড়েন পারিপার্শ্বিক প্রতিক্রিয়া, এসবই ফুটে উঠেছে এই ছবিতে। তার মধ্যে রোম্যান্টিক পার্টটা আমরা তুলে ধরেছি, একটা লাভ স্টোরি। আর সোসাইটির জন্য এই লাভ স্টোরিটার একটা মানে প্রবলেম ক্রিয়েট হয় দুজনের মধ্যে, নীল চিত্রা বলে একটা দুটো ক্যারেক্টার, তাদের মধ্যে প্রবলেমস ক্রিয়েট হয়। তাদের দিদি মানে চিত্রার দিদি চন্দ্রিমা, প্লেড বাই সুস্মিতা, তো ওদের লাভ স্টোরিটাকে ইউনাইট করতে পারবে কিনা সোসাইটির এগেনস্টে গিয়ে, এবং ওদের প্রুফ করতে পারবে কিনা সোসাইটির মধ্যে যা তারা রাইট সেটা নিয়েই গল্পটা।